আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পদার্থবিজ্ঞানের 2023 সালের যশোর বোর্ডের নির্বাচনী পরীক্ষার পদার্থবিজ্ঞানের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা চতুর্থ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চতুর্থ নম্বর প্রশ্ন আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় থেকে চতুর্থ নম্বর প্রশ্নটা আমাদের আসছে। চতুর্থ নম্বর প্রশ্ন আমাদের আছে, 100 সেন্টিমিটার কিউ আয়তনের একটি বস্তুর পানিতে ওজন দেওয়া আছে এবং এটি 17.64 মিটার গভীরতার পানিতে ছেড়ে দেওয়া হলো। আমাদের প্রশ্ন হচ্ছে বস্তুটির ভর কত এবং বস্তুটির ভর দ্বিগুণ আয়তনকে যদি অর্ধেক করে উদ্দীপকের গভীরতায় পানিতে আমরা ছেড়ে দিই, তাহলে তলদেশে পৌঁছাতে পূর্বের তুলনায় কম সময় লাগবে কি না সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দেখো, আমাদের 100 সেন্টিমিটার কিউ আয়তনের একটি বস্তু আমরা পানিতে ছেড়ে দিলে ওজনটা হয়, বস্তুটার ভর নির্ণয় করো। আমরা বস্তুটার ভর যখন নির্ণয় করব, তখন বস্তুটাকে অবশ্যই বাতাসে বস্তুটার ওজন কত সেটা নির্ণয় করে তারপরে বস্তুটার ভর আমরা নির্ণয় করব। তাহলে আমরা যদি গ নম্বর প্রশ্নটা করি, দেখো আমরা জানি বস্তুর বাতাসে ওজন সমান পানিতে ওজন যোগ প্লবতা, বা আমরা হারানো ওজন যেটাই বলি। অর্থাৎ একটা বস্তুকে যদি আমরা পানিতে ছেড়ে দিই, তাহলে সে কিছুটা ওজন হারায়, সেই ওজন এবং পানির ওজন মিলে আমাদের বস্তুর বাতাসে ওজন। তাহলে আমাদের এখানে কী আছে, আমাদের পানিতে বস্তুটার ওজন দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি পানিতে ওজন যোগ প্লবতা, মানে আমাদের ভি রো জি। এখন আমাদের এখানে কী কী আছে আমরা দেখি, এখানে বস্তুটার আয়তন দেওয়া আছে, আয়তন ভি সমান হচ্ছে যে 100 সেন্টিমিটার কিউব। এটাকে আমাদের মিটার করতে হবে, তাহলে 100 × 10⁻⁶ মিটার কিউব। আমরা জানি তরলের ঘনত্ব, অর্থাৎ পানির ঘনত্ব রো সমান হচ্ছে যে 1000 কেজি পার মিটার কিউব, আর অভিকর্ষ তরল জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর বস্তুটার পানিতে ওজন দেওয়া আছে, পানিতে ওজন সমান 8.82 নিউটন। তাহলে আমরা যদি এখন এই মানগুলো এখানে বসাই, বস্তুর পানিতে ওজন 8.82 যোগ আয়তন 100 × 10⁻⁶, ঘনত্ব 1000 গুণ অভিকর্ষ তরল 9.8। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে 9.8 নিউটন হয়। এটা আমাদের বস্তুর বাতাসে ওজন। এখন আমরা আবার জানি, আবার ওজন ডব্লু সমান এমজি, অর্থাৎ এম সমান ডব্লু বাই জি, তার মানে 9.8 ভাগ 9.8 সমান 1 কেজি। তার মানে আমরা বস্তুটার যে ভর পালাম সেই ভরটা আমাদের 1 কেজি। আছে যে আমাদের গ নম্বরের প্রশ্নের উত্তর। দেখো এখন যদি আমরা ঘ নম্বর প্রশ্নটা করি, তাহলে ঘ নম্বরে বলছে আমাদের বস্তুটার ভরকে দ্বিগুণ করতে হবে এবং আয়তনকে অর্ধেক করে আমাদের যে গভীরতা দেওয়া আছে, অর্থাৎ 17.64 গভীরতার এই পানিতে আমাদের ওই বস্তুটা ছেড়ে দিলে আমাদের প্রথমত কতটুকু সময় লাগবে সেই সময় দুটো আমরা বের করে দেখব যে কার কম লাগছে কখন বেশি লাগছে। তাহলে আমাদের এখানে প্রথম ক্ষেত্রে আমরা যেটা পাই, আমরা যদি
প্রথম ক্ষেত্রে বস্তুটার সময় যদি আমরা বের করি, প্রথম ক্ষেত্রে ত্বরণ g সমান w বাই m সমান w আছে 9.8, আর আমাদের বস্তুর ভর আমাদের ছিল 1 কেজি, তার মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণে আমাদের বস্তুটাকে কী করতে হবে, পানিতে ছেড়ে দিতে হবে। তাই এক্ষেত্রে এই সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু আমরা বস্তুটাকে ছেড়ে দিচ্ছি, তাহলে আমাদের আতিবেগটা শূন্য থাকে, তাহলে আমাদের উচ্চতাটা 17.64, 17.64, আদিবেগ শূন্য, টি নেই, হাফ জির মান 9.8 টি স্কোয়ার। তাহলে আমরা যদি এটি করি 64, এটা হচ্ছে যে 4.9 টি স্কোয়ার। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে এটা যেহেতু পানিতে ছাড়ছি, তাহলে পানিতে আমাদের ভর ছিল 4.82, তার মানে এইটা আমাদের 8.82, মানে এখানে আমাদের 8.82। তাহলে আমরা যদি এটা ভাগ করি, তাহলে 4.41 টি স্কোয়ার সমান 17.64 বাই 4.41, তার মানে টি সমান আছে যে √4/2 সেকেন্ড। তাহলে আমরা প্রথম অবস্থায় বস্তুটার আমাদের সময়টা আমরা পালাম 2 সেকেন্ড। এখন আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ বস্তুটার ভর যদি দ্বিগুণ এবং আয়তনকে অর্ধেক করি, সেক্ষেত্রে আমাদের কতটুকু সময় লাগে সেটা দেখি। তাহলে ভর, এক্ষেত্রে ভর এম সমান 1 × 2 = 2 কেজি, আয়তনটা আমাদের ভি সমান 100 সেন্টিমিটার কিউব সমান 100/2 × 10⁻⁶ মিটার কিউব, তারপরে 50 × 10⁻⁶ মিটার কিউব, এই হচ্ছে যে আমাদের আয়তন। এক্ষেত্রে আমাদের পানিতে বস্তুটার ওজন কত সেটি আমরা একটু বের করে নেব। এক্ষেত্রে এক্ষেত্রে পানিতে বস্তুর ওজন, পানিতে বস্তুর ওজন সমান আমরা জানি বাতাসে ওজন, বাতাসে ওজন বিয়োগ পুলবতা, বিয়োগ পুলবতা, কারণ পানিতে কোনো বস্তু ছেড়ে দিলে সে কিছুটা ওজন হারায়, সেটা তার পুলবতার সমান। তাহলে বাতাসে ওজন আমাদের এমজি, এমটা 2 কেজি, জি হচ্ছে 9.8, সমান ভিডা আমাদের 50 × 10⁻⁶, পানির ঘনত্ব আমরা জানি 1000 × 9.8, এ হচ্ছে যে আমাদের বস্তুটার পানিতে ওজন। তাহলে এক্ষেত্রে আমাদের ওজন আসে 19.11 নিউটন। অতএব এক্ষেত্রে আমাদের, এক্ষেত্রে আমাদের জিটা কত হয়, এক্ষেত্রে অতএব জি সমান ডব্লু বাই এম, ডাব্লু হচ্ছে যে 19.2 ভাগ হচ্ছে যে 2 কেজি সমান 9.566 নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে আমরা আমাদের সময়টা বের করি, এই সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, একই সূত্র। তাহলে এখানে আমাদের এইচটা 17.64, 17.64,
সমান 0 ইনটু t প্লাস হাফ ইনটু 9.56 টি স্কয়ার, তার মানে আমাদের 17.64 ভাগ। আমরা যদি এটার ভাগ করে দিই তাহলে আমাদের 4.781 টি স্কয়ার বা টি সমান রুট ওভার 3.69 সমান 1.92 সেকেন্ড। এ হচ্ছে যে আমাদের দ্বিতীয় ক্ষেত্র, অর্থাৎ বস্তুর যদি আমরা ভর দিয়ে গুণ করি এবং আয়তনকে অর্ধেক করি তাহলে আমাদের সময়টা কম লাগে, অর্থাৎ যেহেতু ভর বেশি হয়ে যায় এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা বেশি হওয়ার কারণে বস্তুটা ওখানে পৌঁছাতে কম সময় প্রয়োজন হয়। এই ছিল আমাদের চতুর্থ নম্বর প্রশ্নের উত্তর।